হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাডনেশাক। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব খুব ভালো আছি। তো চলে এসেছি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে দেখো টুইটি ক্যারেক্টার, কার্টুন ক্যারেক্টারের ড্রয়িং আমি করছি। তো আমি ফার্স্টে দেখো পেন্সিলে স্কেচ করে নিচ্ছি। আমি ডোমসের পেন্সিল ইউজ করছি স্কেচ করার জন্য। তো পুরো স্কেচটা আমি আগে সুন্দরভাবে করে নিচ্ছি। পুরো স্কেচটা হওয়ার পর আমি এবার এটাতে কালার করব। তো পুরো স্কেচটা আগে তোমরা ভালোভাবে করে নিও, তাহলে কালার করতে সুবিধা হবে। আর কিছু কিছু জায়গায় একটু প্রবলেম হচ্ছিলো, তাই আমি একটু ইরেজ করে নিয়ে আবার ঠিকঠাকভাবে পুরো ড্রয়িংটা করে নিচ্ছি। পুরো ড্রয়িংটা হয়ে যাওয়ার পর আমি এবার দেখো কালার করব। তো তোমরা পুরো ভিডিওটা দেখো আমি এরপরে আরও কী কী করছি। আর তোমাদের যদি আমার চ্যানেলের ভিডিও ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওগুলো তোমার বন্ধুদের সাথে একটু শেয়ার করে দাও। আমার চ্যানেলে এরকম আঁকার ভিডিও, আরও নানা রকম ক্রাফটিং ভিডিও আর আর্টের নানা রকম ভিডিও আসতেই থাকবে। তো প্লিজ যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটাকে, প্লিজ তারা একটু সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওগুলো একটু লাইক করো, আর কমেন্টে আমাকে জানাও যে তোমরা কীরম টাইপের ভিডিও দেখতে চাও, তোমরা কীরম টাইপের আঁকার ভিডিও দেখতে চাও, তাহলে আমি সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর দেখো এরপর দেখো আমি রং শুরু করছি, পুরো ভিডিওটা দেখো। এবার দেখো আমি কালার করার জন্য ক্যামেলের পেন কালার ইউজ করছি। তো ক্যামেলের পেন কালার ইউজ করা খুবই সহজ, খুবই ইজি একটা প্রসেস। তো এই প্রসেসটা বাচ্চারাও ইউজ করতে পারে, বাচ্চারা ইউজ করলেও খুব সুন্দরভাবে তারা রং করতে পারবে। আর বাচ্চাদের যেটা প্রবলেম হয় যে কালার বেরিয়ে যায়, সেই প্রবলেমটাতে হবে না, কালার পেনের খুব সুন্দরভাবে ইউজ করা যাবে। তো আমি ফার্স্টে দেখো ইয়েলো কালার করে নিলাম পুরো টুইটিটা, আর তারপর দেখো পাগুলো অরেঞ্জ আর ঠোঁটটা অরেঞ্জ করে নিলাম। এবার দেখো চোখটার মধ্যে আমি স্কাই কালার করে নিচ্ছি, আর তার ভিতরে দেখো আমি ব্লু কালার করব। দেখো আমি ব্লু কালার করে নিলাম। তো আমি পুরোটাই ক্যামেলের পেন কালার ইউজ করেই রংটা করেছি। আর এরপর দেখো আমি চোখের পাতাগুলো করব, আর সাইডে বর্ডার দেব। পুরোটা যেহেতু একটু বর্ডার দেওয়া দরকার, তাই আমি একটু বর্ডার দিয়ে নিচ্ছি। বর্ডার দিলেই যে কোনো স্কেচই খুব সুন্দরভাবে দেখায়, সুন্দর লাগে, তাই জন্য আমি একটু বর্ডার দিয়ে নিচ্ছি। বর্ডার দেওয়ার জন্য আমি ব্রাউন কালার ইউজ করেছি, ক্যামেলের পেন কালার সেরি ব্রাউন কালারটা আমি ইউজ করেছি বর্ডার দেওয়ার জন্য। আর তারপরে দেখো আমি চোখের পাতাটা আর চুলগুলো করে নিলাম ব্লু কালার দিয়ে। তো পুরো ড্রয়িংটা আমার কমপ্লিট হয়ে গেছে। পুরো ভিডিওটা দেখে আমাকে জানিও কেমন লাগলো, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও, আর শেয়ার করে দাও ভিডিওটা প্লিজ।